আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা যারা কম দামে বেশি ক্যাপাসিটির পাওয়ার ব্যাংক ব্যবহার করতে চাই বা কিনতে চাই তাদের উদ্দেশ্যে। যেমন বাজারে পাওয়া যায় 200 থেকে 300 টাকা বা 250 টাকার মধ্যে 30,000 mAh এর ব্যাটারি এত কম দামে দিয়ে দিচ্ছে, কিন্তু কিভাবে কেমনে সম্ভব? আর একটা ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক কিনতে গেলে দেখা যায় 1,500 টাকার মতো লাগে, কিন্তু 250 টাকার মধ্যে কীভাবে তারা 30,000 mAh ক্যাপাসিটির একটা পাওয়ার ব্যাংক আপনার দিতে পারে? তো সেটার রহস্য আজকে উন্মোচন করবো। তো এই যে আমার হাতে দুইটা ব্যাটারি দেখতেছেন, এই দুইটা হচ্ছে একটা পাওয়ার ব্যাংক থেকে বাইর করছি আমি, যে পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি ছিল 30,000 mAh। তো সেখানে টোটাল 4টা ব্যাটারি ছিল, লিথিয়াম আয়ন ব্যাটারি। তার মধ্যে এই যে পিঙ্ক কালারের ব্যাটারি দেখতেছেন এরকম ছিল দুইটা, আর এরকম ব্লু কালারের ছিল দুইটা। তো প্রথমে আমরা মাল্টিমিটার দিয়ে দুইটা ব্যাটারিকে টেস্ট করে দেখি। তো মাল্টিমিটারকে আমরা রাখবো ডিসি ভোল্ট 20-তে, আর এই লালটা যাবে আমাদের ব্যাটারির পজিটিভে আর কালোটা যাবে ব্যাটারির নেগেটিভে। তো প্রথমে আমরা এই ব্যাটারিটাকে টেস্ট করে দেখি। তো এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল। তো এই লালটাকে আমরা পজিটিভে দিয়ে দিব, তারপর এই কালোটাকে নেগেটিভে দিয়ে দিব। আপনারা একটু মাল্টিমিটারটা ভালো করে খেয়াল করুন। এই যে দেখুন, এখানে 3.8 ভোল্ট দেখাচ্ছে, 8.4 ভোল্ট, মানে প্রায় 4 ভোল্টের কাছাকাছি আছে। আরেকটা ব্যাটারি টেস্ট করি, এই যে এটাকে আমরা টেস্ট করবো, এটা পজিটিভ, এটা নেগেটিভ। তো পজিটিভটা পজিটিভে দিয়ে দিলাম, নেগেটিভটা নেগেটিভে। যতই এখানে লাগাই কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, যত ভালো করে লাগান দেখেন এখানে ভোল্টেজ দেখাবে না। যে পজিটিভ নেগেটিভ উল্টায় দেখি, উল্টায় দিলে দেখেন কোনো ভোল্টেজ দেখাবে না। আর ব্যাটারিটা খুলে দেখবো ভিতরে আসলে কি রহস্য। ওকে, প্রথমে একটা ছুরি বা কাছি দিয়ে উপরে যে নীল ইনসুলেশনটা আছে, আবরণটা, সেটা আমরা উঠিয়ে ফেলবো। আর হ্যাঁ, সাবধান, বাসায় কখনো এইটা করতে যাবেন না, কারণ যদি ব্যাটারি আসল ব্যাটারি হয়, ভালো ব্যাটারি হয়, তখন কিন্তু শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। ওকে, আমাদের ইনসুলেশন খোলা শেষ। তো আমরা এখন ব্যাটারিটাকে খুলতে হবে, কিন্তু নেগেটিভ টার্মিনালে খোলার কোনো সুযোগ নাই, যার কারণে আমাদেরকে পজিটিভ টার্মিনাল থেকে খুলতে হবে। তো এখান থেকে একটা চিকন লোহার কোনো কিছু ব্যবহার করে এটাকে টেনে উঠে নিয়ে আসবে। যে খুলে গেছে, এটা ছিল পজিটিভ টার্মিনাল উপরের অংশ। যে এখানে একটু ভালো করে খেয়াল করলে দেখবেন পজিটিভের সাথে কিন্তু ব্যাটারির কোনো কানেকশান নেই, সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে ঢাকা। কোনো কানেকশান না থাকলে বিদ্যুৎ আসবে কীভাবে? ব্যাটারি থেকে চার্জগুলো বাইর হওয়ার কোনো সুযোগ নাই। যেটা এই প্লাস্টিকটা খুলে দেখবো ভিতরে আসলে কি আছে। এই যে দেখেন অবস্থা, কি পরিমাণ চুরি বাংলাদেশে, কি পরিমাণ চুরি বা দুর্নীতি বাংলাদেশে হয় দেখেন। পুরো ব্যাটারিটা কিন্তু এই যে বালিতে ভরা, এই যে পুরো ব্যাটারিটা দেখেন, আমি ঢালতেছি, এই যে বালিতে ভরা দেখছেন, দেখছেন অবস্থা, খালি কিছু নাই। এগুলো কিসের বালি জানেন? এই যে রাস্তার কনস্ট্রাকশনে যে কাজ করে, এই বালিগুলা, রাস্তার বালিগুলা নিয়ে আপনাকে ব্যাটারিতে ঢুকিয়ে এই রাস্তার বালি দিয়ে ব্যাটারি বানায় আপনাকে পাওয়ার ব্যাংকে দিচ্ছে, আর আপনি ব্যবহার করতেছেন, দেখতেছেন আপনার মোবাইলে একবারও চার্জ দেওয়া যাইতেছে না। অথচ আপনার পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি 30,000-40,000 mAh। দেখেন কীভাবে সম্ভব, বাঙালি যে কী পরিমাণ চুরি করতে পারে এটা তা না দেখলে বিশ্বাস করবেন না। বালি, রাস্তার বালি। তো সবাইকে সাবধান করবো, এইসব কম দামি কোনো পাওয়ার ব্যাংক বা বেশি ক্যাপাসিটির কম দামি পাওয়ার ব্যাংক এগুলো ব্যবহার করবেন না। যদি ব্যবহার করেন, ভালো কোম্পানির ভালো মানের 1,000 থেকে 1,500 খরচ করবেন, প্রায় 10,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। তো সেগুলো ব্যবহার করবেন, এসব বালি ভর্তি পাওয়ার ব্যাংক ব্যবহার করার কোনো দরকার নেই। সাবধান করার জন্য এই ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।